দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি আপনাদের নিয়ে একদম ভিন্ন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, ভিন্ন আঙ্গিকের ভিন্ন ভিডিও। আমরা এই মুহূর্তে আছি একটি কুল বাগান নিয়ে। আসলে বর্তমান সময়ে কুল বড়ই চাষে ব্যাপক স্বাবলম্বী অনেক কৃষকেরা তার ধারাবাহিকতায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশায় বেশ কিছু কুল বাগান হয়েছে। তার মধ্যে আজ একটি বাগান আমরা এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কুল বাগানের চিত্র। তবে কুল চাষ করে, কুল বড়ই যেটি বলি বা এটি চাষ করে ব্যাপকভাবে লাভবান আমাদের কৃষক ভাইয়েরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি বিশাল জায়গা নিয়ে এই কুল বাগান করেছেন। এবং এই বাগানে একটি আলাদা সুবিধা রয়েছে, একবার চাষ করার পর একবার যদি গাছ রোপণ করা হয় তার প্রায় 6 থেকে 1 বছরের মধ্যে ফল আসে, এবং ফল আসার পরে আপনার প্রায় 4-5 বছর পর্যন্ত অনর্গল আপনাকে আপনি এর সুফলটা পেয়ে যাবেন। সুপ্রদর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন কুলবাগানের কলম করে কেবল রোপণ করেছে, হয়তো 2-1 মাস হয়েছে। সুপ্রদর্শক, আসলে আপনি দেখতে পাচ্ছেন বাগানের বিভিন্ন ভিউ দেখানোর চেষ্টা করতেছি। তবে আরেকটি বিষয় হচ্ছে এই বাগানগুলি করার পরে খুব বেশি একটা শ্রম দিতে হয় না, একবার গাছ লাগিয়ে একটু পরিচর্যা করলেই হয়, খুব বেশি একটা খরচাও নেই। এবং এক একটি বড় গাছ থেকে, এক একটি গাছ থেকে বছরে প্রায় 2 থেকে 3 মণ কুল বড়ই ধরে। আর বর্তমান বাজার তো জানেনই, যে বড়ইগুলো যখন একটু আগর আসে সেগুলো দাম অনেক চওড়া হয়, এবং বর্তমান সময় মনে হয় না যে 70 থেকে 80 টাকার নিচে এর দামটা হয়, যেহেতু এক একটা গাছ থেকে যদি 5 থেকে 6 হাজার টাকাও আসে গড়ে। সুপ্রদর্শক, তাতেও যদি 100 গাছ লাগানো থাকে তাহলে বছর শেষে একদম পরিশ্রম ছাড়া শুধু রোপণ করেই যে পরিমাণ টাকাটা আসবে তাতেই খুব ভালো একটা অ্যামাউন্ট আসে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রদর্শক, আসলে আমরা কুল বাগানে আছি এই মুহূর্তে। এটা হচ্ছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরবাসা ইউনিয়নে, বদরবাসা গ্রামে। তবে এইখানে আরেকটা জিনিস লক্ষণীয়, কুল বাগানের ফাঁকে ফাঁকে, মানে এই বাগানের কুলের যে কলমগুলো রোপণ করা হয়েছে, গাছগুলো রোপণ করেছে, তার ফাঁকে ফাঁকে অনেকটা আপনার পেঁপে গাছ লাগানো হয়েছে। যেহেতু এর মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গাটায় পেঁপে গাছ লাগানো হয়েছে, যাতে এখান থেকেও একটা আয় আসবে। যতক্ষণ পর্যন্ত বড়ই গাছটা বড় না হবে ততদিন পর্যন্ত এই পেঁপে বাগান থেকে পেঁপে পাবে, আর যখন বড়ই গাছ বড় হবে তখন বড়ই পাওয়া শুরু করবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।